নমস্কার বন্ধুরা, আমার শখ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের রেসিপি মটর পনির। মটর পনির বানাতে আমরা এখানে গোটা মটর ও কাবলি ছোলা নিয়েছি 50 গ্রাম করে। এইগুলি 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখে প্রেশার কুকারে দিয়ে তার মধ্যে ছোট 1 চা চামচ নুন দিয়ে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। এবারে গ্যাসে একটা কড়া গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ছোট 1 চা চামচ নুন দিয়ে চৌকো চৌকো করে কাটা পনিরগুলো এই তেলে ভেজে নেব। এখানে আমরা 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেলে তা অন্য এক পাত্রে তুলে রাখবো। এইবার ওই তেলে আলুগুলো 1 ছোট চামচ নুন দিয়ে ভেজে নেব। আমরা মটর পনির রুটি দিয়ে খাবো বলে এর মধ্যে আলু অ্যাড করেছি। আপনারা চাইলে আলু ছাড়াও মটর পনির বানাতে পারেন। আলুগুলো এমন গোল্ডেন ব্রাউন কালার ভাজা করে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। এবারে ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি ও লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলো কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিগুলো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে টমেটো ও ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ছোট 1 চা চামচ নুন। এবারে এর মধ্যে সিদ্ধ গোটা মটর আর কাবলি ছোলা দিয়ে দিলাম। ছোলা মটরগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে মিক্সারে আদা, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ আর পোস্ত ভালো করে পিষাই করে নেব। এবারে ওই মশলাটা এই ভাজাটার মধ্যে দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে ছোট 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে একটা বাটিতে 4 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। জল ফুটে উঠলে এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দেব। এবারে সামান্য ফুটিয়ে এর মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দেব। আলু ভাজাগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে পনিরগুলো নরম হাতে মিশিয়ে দেব। পনির দেওয়ার পর বেশি নাড়ানো যাবে না, নইলে পনিরগুলো ভেঙে যাবে। এবারে এর মধ্যে ছোট 1 চা চামচ গরম মশলা আর 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সবশেষে ধনে পাতা দিয়ে গ্যাস বন্ধ করে দিলেই তৈরি আমাদের মটর পনির। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।